জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন অধ্যায়। সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক কবি ফরিদ আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরমা সম্পাদক শামসুল আলম লিচন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের এবং যুক্তরাজ্য সফররত সিলেট অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট .com সম্পাদক কবি মুহিত চৌধুরী। কবি আহমেদ মাইজ এবং কবি কাইয়ুম আবদুল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন দর্পণ সম্পাদক রহমত আলী, গবেষক ফারুক আহমেদ, বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মারুফ ও প্রফেসর মিসবা কামাল। বক্তারা বলেন যে মূলনীতির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল, দীর্ঘ স্বৈরশাসনের কারণে তা প্রায় ভূলণ্ডিত হয়ে গিয়েছিল। ছাত্র জনতার সাহসী অভ্যুত্থানের মাধ্যমে সেটি ফিরে এসেছে।